সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এল ক্লাসিকোর প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করেছে ব্রাজিল। নেইমারের দেয়া কর্নার কিকটি হেড করে জালে জড়ান ব্রাজিলের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফিলহো। খেলার অতিরিক্ত সময়ে গোলটি করেন তিনি। খেলা শুরুর প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই, এমনকি খেলার 90 মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল। অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে ব্রাজিল। আর্জেন্টিনা 3টি এবং ব্রাজিল 2টি করে হলুদ কার্ড পেয়েছে। উভয় দল ফাউল করেছে 12টি করে, ব্রাজিল 4টি এবং আর্জেন্টিনা 2টি কর্নার পেয়েছে। ইকার্তো এবং দিবালার দলকে বেশ ভালোভাবেই সাজিয়েছিলেন আর্জেন্টিনার কোচ, কিন্তু শেষ পর্যন্ত নেইমারদের কাছে হারতে হলো মেসিবিহীন আর্জেন্টিনার। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফ্রান্স বনাম জার্মানির ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত 1-1 গোলে ড্র অবস্থায় রয়েছে।